আসসালামু আলাইকুম আমার মাইয়া বাই বোন সকল কিতা করে আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ভিডিওতে প্রথমে আজকে দেখাই রাম আমি বলর ডিম্বু না খরম তো বল মাছর ডিম্বু না আপনার লগে শেয়ার করাম আই হোপ আপনার কাছে বাল লাগবো তোমার মাছটা ডিম তে বাঘর দইয়া ক্লিন করে হলুদ দিয়া আর লবণ দিয়ে মাহে রাখছিলাম বছরাম বিড়ান করি বাদে আস্তা রান্না বাদে দেখলাম তো নাই এলাহ করাত গেলে মাছ থেকে সব একবার বাদে একটু মানে সক্তলান হয়ে যায় এলাহ মজা লাগে না তো মনে করলাম একটু বাঙ্গে খসলাইয়া পেঁয়াজ খাটিয়া দিয়ে বাঁখার পথা দিয়ে খাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে হলুদ গুঁড়া দিয়া মরসু গুঁড়া দিয়া আর ধনিয়া গুঁড়া সবটা মিক্স করে সুন্দরভাবে আগে মাখাইয়ে নিলাম তো যে সময় আপনার ডিমটারে বুন বা বেঁটে যখন খামাই খাইবা বা মাখাই খাবা তখন খাইতে একটা মজা লাগবো আর বীতের মশলাটা আলেও খাইতেও বালালা টেস্ট লাগবো তো আপনারাও ট্রাই হবা ইংশোল লাফনারা গেছে লাগবো দেখলে খাইয়া দেখলে ইংশ্বল্লাফার গেছে বালা ভালো লাগবো বারবার খাইতেও ইচ্ছা করবো তো আমি একটু মাহায় সপ্তাহে ইনগ্রডিয়া চেক্কান করিয়া একটা ফ্রাইফেন বাইলি সেই ফ্রাইফেন বানিয়ে প্রথমে আমি ডিম গুলার সুন্দর করে বিয়ান কর্ম তো কিলা বিয়ান করম আপনারা যত শুধু দেখেন তাহলে বুঝতে পারবা তখন আমি তেল দিয়ে দিলাম ফ্রাইফেন করম বাদে তেলটা দেওয়া বাদে এখন আমি সুন্দর স্পুনের মাধ্যমে সুন্দর করিয়া দিলাই রাম আস্তে আস্তে সবগুলো দিলাইম আপনারা দেখবা আর রকম করি যদি ডিম রে বয়ালো ডিম বা যে কোনো ডিম মাসের ডিম আপনারা বিয়ান বা বাদে বনয়ে খুবই মজা লাগে খুবই টেস্টি লাগে একান এশবার খাওয়া যায় সাইলাসেও আপনারা বিয়ান করে খাইতে আর বা সুন্দর টুকরাইয়া বুনিয়া বাটামি ওরকম করে খাইতে ভালাফাই আনলি আমার কাছে ভাল লাগে বুজা যায় যে ডিমৰ বিট্রে গিয়া সপ্তাহ ইনগ্রিডিয়েন্টস হামায় আর খাইতে ভাল লাগে রাতে মিচ দিছি বাখর চি চিপেস দিছি আর সামান্য সামান্য গুড়া মশলা দিই সপ্তাহ কারণে আর একটার এরকম করে খাইতে আলু দেখ মজা লাগে তো আমি এক এক করে সব রে বিরান করিয়ে নিমু কন্টিনিউস দেখবা সন্ধানটা দেখলে আপনারা বুঝতে পারবা আমি কিলা করলাম না করলাম আপনারা তো আপনারা মতন খাই ইনশাআল্লাহ আমার মতো একবার ট্রাই করে দেখবা আপনারা গেছে ভাল লাগব এখন বিড়ায় হয়ে গেছে জোটা আমি আস্তে আস্তে একটা ফক দিয়ে সুন্দর করে তুলিয়ে নিলামগি যে তো টোটে তুলা যায় বহু তুলি নিলাম ফক দিয়া আর একটু নয় উ না যা বারম খায় কারণ আজকে গরম পয়সা বেশি হুন্ডে সাইডে আমরা তোর মেইন রোড হাত থাকি একটু সব দো না যাইব আর আমি বয়সটাকে দিলাম সময় তো একটু চাউন নাজার যার আমি নিজেও শুনলাম তাহলে আপনারও শুনবা এখন সব গুলা আমার বাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে যাবছি তেল সব গুলা দিলাইছি একটা লোয়ারি মাজে দিয়া তেলটা গরম হওয়া বাদে আমি রসুন আড করে লইছি রসুনটা যখন একটু বাজা বাজা হয়ে যাব আমি আর কোনো বৈশিষ্ট্য তেল করছি না যে বিয়ানোর যে তেল রয়েছে ও তেলটুকু আমি আড করছি রসুনটা বাজাবাজা উয়া আমি গ্রেট করিয়া রাখা যে ফেস ফেইসটা আড লিম আমার পরিমাণ মতো আমি দুইটা ব্লক বয়ালট ডিম আঁকি বুন্দ্রাম তে পরিমাণতে আমার পেঁয়াজ দিয়া দিলাইছি পেঁয়াজ দাবি আন্তত লবণও দিয়া দিলাই লবণ দিয়া পেঁয়াজটার ভাজা ভাজা সরিয়া একটু ভাজবা গুড়া আড গুড়া মশলা আডরাম কিন্তু দিয়া দিলা হাফ চাহ চামচ হলুদ গুড়া দুই দেড় সাহা চামচ মরচুর গুঁড়া এন্ড চামচ জিরা গুড়া আর চামচ ধনিয়া গুড়া আডরি লেসি আডরিয়া মশলাটা কষাইয়া আনাম যত বা মশলা তত তরকারিটাও মজা হয় বা বোনাটাও মজা বা আপনারা দেখবার ট্রাই যত বা মশলা ততো তরকারি মজা হয় আপনার একবার তরকারি কালারটাও খুব সুন্দর হয় তেন মশলা আমি সুন্দর করে বাজে কি বাজে বাজা হয়ে গেলে আমি সামান্য একটু ফানি দিয়া মশলাটার সুন্দর খরি খসাই তাতে মশলাটা মূরণ ধরে তো আমি একটু ফানি আর্ট করেছি ফানি আর্ট খরিয়া আমি নারাচার খরিয়া আমি দুই তিন মিনিট বাদে দেখো আমার মশলাটা খসান হয়ে গেছে সুন্দর লুফে দি পাই আছে এখন আমি নকর যে ডিম গুলা আছে মাছের এগুলা আড খত সুন্দৰ ডিম হৈছে আৰু খুত গোলা ডিম হৈছে আৰু সুন্দৰ কৰি এলাহান বাংগীয়া খেলে আৰু ডিমৰ মানে খুব বেছি বাক্কা ডিমো হয় আৰু এলাখান আস্তা খেলে ডিম খুলি খুলি যায়গৈ ফ্ৰিজিং ডিম অকল বিৰাম কৰে আপোনাৰ দেখবা নেই কুল কুলি যায়গি এক আমি মনে করলাম গরসম করে করলে আমার কাছে ভাল লাগে আমি ওই রসম করে সব সময় করি আইজ বুঝলাম আপনার একটু শেয়ার করি আপনারা কাছেও নয়া যারা আসুন তারা শিখতে পারবা আর যারা জানেন তোরা তো থ্যাংক ইউ আপনারা তো জানা আন যদি না তাক না হয় তাহলে আমার তো তাই আপনার কাছে ভাল লাগব এখন মশলাটার লগে সামান্য ডিমটারেলা সরিয়া মশলাটার লগে আটরিয়া বাদে আমি জোল দিয়ে দিলাম এখন জোল জালয়ে জি জোল থাকবো ওইটুকু আমার থাকিব আৰু আমি বাঁহৰপতা খাচামৰিচ আধৰীয়া লমাই দিম এইখন আমি গুৰিয়াত লাগিম আণ্টিল যত আমাৰ একটাও হৈছে না ততঃ গুৰিয়া এইখন আমাৰ বুনা ডিম্বুনাও উৰিয়া আহিছে ত' আমি আস্তে আস্তে খাচামৰিচফ ফালে সৰিয়াত হৈছিল আগে অগোন্ধা আধৰি লৈমু বাঘৰ পতাও আধৰি লৈমু আঠ সৰীয়া আস্তে আস্তে লমাই দিম তো দেখো দেখো বাসবতা এখন টাকা সবাই হারিয়েছি বাসর আর্ট করে লাইছি তো আমার আজকের ছোট্ট রেসিপিটা যদি আপনারা কাছে ভাল লাগিয়ে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবা বেলাইকন টোনের ক্লিক দিয়ে রাখবা সাথে যদি নিত্য নতুন ভিডিওগুলো দিয়ে আপনারা ভাইলিটা আর প্লিজ ভিডিওটা শেয়ার করবা আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি গাছে আর আমার আজকে রেসিপিটা কিলাখান লাগলো আপনারা কমেন্ট করে জানাইবা আর আমি কমেন্ট করবো আপনারা ট্রাই করবা ইনশাআল্লা আপনারা কাছে ভাল লাগব তো আজকে ট্রাই ফোন নয়া ব্লগ বা নয়া বৃদ্ধৰ লাগি নেক্সট বিদ্য লাগি আপোনাৰ অপেক্ষা হ'ব ইনশাল্লা আহিব আপোনাৰ দেখ বা কণ্টিনিউ তাৰপৰা আটাওকাউকা আল হাফিজ আছালক ৱাহি বাক